হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি লাইফ স্টাইল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এবার দেখে নেবো আজকের ওয়েদার আপডেট। আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বৃষ্টি ধেয়ে আসছে, এর কারণ হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে। পাশাপাশি অনেক জায়গায় প্রচণ্ড গরম বাড়ছে, দেশি তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে কোস্টাল কর্ণাটকে। সমস্ত কিছুই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়া ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড এবং বাংলাদেশে কেমন আবার পরিস্থিতি থাকতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কথা থাকা দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই মুহূর্তে বঙ্গোপসাগরে সেরকম কোনো সক্রিয় সিস্টেম আপাতত কোনো খবর নেই, যদিও একটি অক্ষরেখা রয়েছে যার জন্য বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। হালকা মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি চলবে 8-9 তারিখ পর্যন্ত। এই বৃষ্টি এগিয়ে আসতে পারে তার ফলে ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দিকে এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের কয়েকটি জেলাতে হতে পারে এমন একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। এবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকতে পারে, আজকে কলকাতা, হাওড়া সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেন্টিগ্রেড, হুগলিতে থাকতে পারে 36 বা 2-1 জায়গায় 37 ডিগ্রি হতে পারে, পাশাপাশি 2-24 পরগনাতে 36 ডিগ্রি থাকতে পারে। গরম আরও একটু বাড়বে, মেদিনীপুর জেলাতে 36 থেকে 37 ডিগ্রি হতে পারে, ঝাড়গ্রামেও একই রকম পরিস্থিতি থাকবে। এছাড়া পশ্চিম দিকের জেলাগুলি পুরুলিয়াতে 35 ডিগ্রি থাকলেও বাঁকুড়াতে একটু বেশি থাকবে, 36 থেকে 37 ডিগ্রি হতে পারে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে পূর্ব পশ্চিম বর্ধমানে 36 ডিগ্রি, কিছু কিছু জায়গায় 37 ডিগ্রি হতে পারে, নদিয়া এবং বীরভূমে 35 থেকে 36 ডিগ্রি থাকবে। তবে এই রকম পরিস্থিতি এক সপ্তাহ থাকতে পারে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলির কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে 8-9 তারিখে এমন একটা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে, এখানে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি ঘরে থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুর দুয়ারের দিকে, এছাড়াও 2 দিনাজপুর এবং মালদাতে 32 থেকে 33 ডিগ্রির মধ্যে থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে 8 তারিখ পর্যন্ত এমনটা পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়াও ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি আপডেট রয়েছে, 7-8 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 7 তারিখের রাত থেকে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অক্ষরেখার জন্য এটা 9 তারিখ পর্যন্ত চলতে পারে, তবে গরম বাড়তে পারে জামশেদপুর, ধানবাদ সংলগ্ন জায়গায়। অন্যদিকে আসাম ও অরুণাচল প্রদেশের কিছু কিছু এলাকায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে এমনটা রয়েছে আপডেট। পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, ত্রিপুরাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। অন্যদিকে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও একই রকম পরিস্থিতি থাকছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যায় সেখানে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32 থেকে 33 ডিগ্রি, রাজশাহীতে 33 থেকে 35 ডিগ্রি থাকতে পারে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে 32 থেকে 34 ডিগ্রি, খুলনা বিভাগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যে 34 থেকে 35 ডিগ্রি, 2-1 জায়গায় 36 ডিগ্রি হতে পারে, চট্টগ্রামে 32 থেকে 34 ডিগ্রি থাকতে পারে। তবে বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা বা পূর্বাভাস কিছুই নেই, কোনো কোনো অংশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু আগামীকাল ও আগামী পরশু একটি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সিলেটে 2-1 জায়গায় ছিটে ফোটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও হতে পারে, তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়, এটা অনলাইন সিস্টেমের আপডেট থেকে লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি বুঝতে পারলেন কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।